মৃত ব্যক্তি বুঝতে পারবে তাকে গোসল দেয়া হচ্ছে, তাকে যে নিয়ে যাওয়া হচ্ছে সে বুঝতে পারবে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। বদকার হলে বলবে তোমরা আমাকে কোথায় নিচ্ছ, নেককার হলে বলবে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে। কবরে দাফন করানোর পরে যখন মাটি চাপা দেয়া হয়, এই যে পায়ের খসখস শব্দ হয় না মানুষ হাঁটলে, এই শব্দটা পর্যন্ত মৃত ব্যক্তি শুনতে পারবে। যখন সবাই চলে যাবে, ফেরেশতা আসবেন, মুনকার এবং নাকির প্রশ্ন করবেন, এই যে আপনার পরকালের ক্ষতি শুরু, মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু, কবর, প্রশ্নোত্তর, পুনরুত্থান, তুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম। আর আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা কখনো মারাই যাব না, তাই না? দুইটা জিনিস আপনার আমার মনের মধ্যে নূর নিয়ে আসবে। কি নিয়ে আসবে? হৃদয়ে যার নূর নাই পরকালে সে পথ পাবে না, হৃদয়ে যার নূর নাই পরকালে সে পথ খুঁজে পাবে না, আর মনে সাকিনা থাকবে না। একটা জিনিস হচ্ছে মৃত্যুর স্মরণ, এই যে মৌতের আলোচনা করছি, এই স্মরণটা মনের মধ্যে নূর আনবে, মনটা নরম হবে। যত দুনিয়ার আলাপ করবেন মন তত শক্ত হবে। এই জন্য যারা বস্তুবাদী, মেটেরিয়ালিস্টিক বলি আমরা যেটা, মেটেরিয়ালিজম বা বস্তুবাদী, বস্তুবাদিতাই যারা বিশ্বাসী, এদের মনটা অনেক শক্ত পাষাণ হয়, কারণ মৌতের কোনো আলোচনা নাই। আর ওই যে পশ্চিমা বিশ্ব আমাদেরকে শিখিয়েছে যে এই জীবনটাই সব, বাইরে আর কোনো জীবন নাই, আছে না? ওদের কনসেপ্টটা কি, এই জীবনটাই সব, পরকাল বলে কিছু বিশ্বাস করে ওরা? আমাদের সায়েন্স কি বিশ্বাস করে পরকাল আছে? ওরা বলে যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুত ওয়া নাহিয়া, এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়াত, এখানেই মরবো, এখানেই বাস। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদেরকে পুনরুত্থিত করা হবে না কখনো, এটা ওদের কনসেপ্ট। এই আলোচনা করলে মন নরম হয়, মনে নূর আসে। আরেকটা কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত, বেশি বেশি কোরআন তেলাওয়াত যারা করে তাদের মনের মধ্যে নূর আসবে, মনটা নরম হবে।